এবারের বিশ্বকাপের শুরুতেই অঘটনে ভরপুর। টি টোয়েন্টিতে দুইবারের চ্যাম্পিয়নদের বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড। টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার শিরোপা জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। অথচ এই বিশ্বকাপ জয়ী দল কিনা খেলতে পারবে না এবারের বিশ্বকাপের মতো মেঘহাসর। বিশ্বকাপের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই অবস্থা। দুইবারের চ্যাম্পিয়নরা স্কটল্যান্ডের পর হারল আয়ারল্যান্ডের কাছেও। তিন ম্যাচের দুটিতেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় হয়ে গেল নিকোলাস পোরানের বিশ্বকাপ জয়ী দল। নকআউট সমীকরণে দাঁড়িয়ে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পোরান। শুরু থেকেই হাত খুলে খেলতে পারেনি ক্যারিবীয়রা। ব্র্যান্ডন কিংয়ের হাফ সেঞ্চুরির উপর ভিত্তি করে ক্যারিবীয়রা সংগ্রহ করে 5 উইকেটে 146 রান। 147 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ম্যাচ বের করে নেন আয়ারল্যান্ড দল। 45 বলে 73 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন পল স্টার্লিং। এতেই কপাল পুড়ে ওয়েস্ট ইন্ডিজ দলের। এছাড়াও আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল গ্যারাথ ডেলানি 4 ওভারে মাত্র 16 রান দিয়ে তিনি নেন 3 উইকেট। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অঘটন ঘটনা ঘটল এবারের বিশ্বকাপেই। প্রথমবারের মতো খেলতে পারবে না টি টোয়েন্টির ফেরুওয়ালারা টি টোয়েন্টি বিশ্বকাপ।